বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হযরত হারুন আলাইহিস সালামের মৃত্যুর বিষয়কর ঘটনা সম্পর্কে যা শুনলে আপনারা বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন অনেক অজানা বিষয় জানতে পারবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও হযরত সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন যে আমি হারুনের মৃত্যুর ব্যবস্থা করব তুমি তাকে অমুক পাহাড়ের নিকটে নিয়ে আসো আদেশ মোতাবেক হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম নির্দিষ্ট পাহাড়ে পৌঁছে গেলেন সেখানে তিনি এক বিস্ময়কর বৃক্ষ দেখতে পেলেন যা ইতিপূর্বে দেখেননি আর একটি বাড়িও দেখতে পেলেন যার ভেতরে পালঙ্ক বিছানো ছিল আর খাটের উপর বিছানা পাতা ছিল সে বিছানা থেকে সুগন্ধি আসছিল হযরত হারুন আলাইহিস সালাম এই দৃশ্য দেখে পছন্দ করলেন এবং বললেন মূসা আমি তো এখানে নিদ্রিত হতে চাই হযরত মূসা আলাইহিস সালাম বললেন নিদ্রিত হও তখন হারুন আলাইহিস সালাম বললেন আশঙ্কা হচ্ছে যে বাড়ির মালিক যেন অসন্তুষ্ট না হয়ে যায় হযরত মূসা আলাইহিস সালাম বললেন এই আশঙ্কা তুমি করো না বাড়িওয়ালার ব্যাপারে আমি দেখে নেব এরপর হারুন আলাইহিস সালাম বললেন হে মূসা আপনি আমার সঙ্গে শুয়ে পড়ুন এখন ওই বাড়ির মালিকওয়ালা আসবে এবং আমাদের উভয়ের প্রতি রাগ করবে অবশেষে তারা উভয়ে শুয়ে পড়লেন নিদ্রিত অবস্থায় হযরত হারুন আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল যখন তার মৃত্যুর অনুভূতি হলো তখন তিনি বললেন হে মূসা আমার দুচোখ বন্ধ করে দাও মৃত্যুর পর সে বাড়ির বৃক্ষ এবং খাট আকাশের দিকে তুলে নেওয়া হয় হযরত মূসা আলাইহিস সালাম তখন একাকী প্রত্যাবর্তন করলেন হযরত মূসা আলাইহিস সালামকে একা প্রত্যাবর্তন দেখে বনী ইসরাইল বলল যেহেতু বনী ইসরাইল হারুন আলাইহিস সালামকে ভালোবাসে কাজেই মূসা আলাইহিস সালামের অন্তরে তার জন্য হিংসা হয়েছে তাই তিনি তাকে হত্যা করেছেন তখন মূসা আলাইহিস সালাম বললেন হে হতভাগা দল হারুন তো আমার ভাই ছিল তোমরা কি মনে করো যে আমি তাকে হত্যা করেছি কিন্তু যখন লোকেরা এ সম্পর্কে অনেক বেশি গুজব রটাতে লাগলো তখন মূসা আলাইহিস সালাম দুরাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন এ দোয়ার বরকতে হযরত হারুন আলাইহিস সালামকে বহনকারী ওই খাট অবতরণ করলো এবং লোকেরা আসমান জমিনের মধ্যবর্তী স্থানে খাটটিকে ঝুলন্ত অবস্থায় দেখলো তখন তারা মূসা আলাইহিস সালামের কথার সত্যতা স্বীকার করলো এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর একটি কথা বর্ণিত আছে তার বর্ণনা এই যে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন পাহাড়ে উঠলেন তখন হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হলো কিন্তু বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলল তুমি হারুনকে হত্যা করেছো মূসা আলাইহিস সালামের প্রতি হত্যার অপবাদ দেওয়ার কারণে তিনি অত্যন্ত ব্যথিত হলেন তখন আল্লাহ পাকের হুকুমে ফেরেশতাগণ হারুন আলাইহিস সালামকে বনী ইসরাইলের সম্মুখে দিয়ে নিয়ে গেলেন এবং ফেরেশতাগণ পরস্পর হারুন আলাইহিস সালামের মৃত্যুর কথা আলাপ আলোচনা করলেন তখন বনী ইসরাইল বিশ্বাস করল যে হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে এভাবেই আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ থেকে নাজাত দিলেন এরপর ফেরেশতা হযরত হারুন আলাইহিস সালামের জানাজা দিলেন এবং কোথাও দাফন করলেন তার দাফনের স্থানটি একটি গাদা ব্যতীত আর কেউ দেখেনি এ প্রসঙ্গে আমর ইবনে মাইমুন অন্য একটি বিবরণ দিয়েছেন যে হযরত মূসা আলাইহিস সালাম যখন ময়দানে তিহে ছিলেন তখন হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয় তারা উভয়ে একটি পাহাড়ের গর্তের দিকে আগমন করেন সেখানে হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয় হযরত মূসা আলাইহিস সালাম তাকে দাফন করে প্রত্যাবর্তন করলেন বনী ইসরাইল বলল যেহেতু হারুন আলাইহিস সালামের সঙ্গে আমাদের মহব্বত ছিল এই হিংসায় আপনি তাকে হত্যা করেছেন হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সঙ্গে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আল্লাহ পাক ওহী প্রেরণ করলেন যে বনী ইসরাইলকে হারুনের কবর দেখিয়ে দাও হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে হযরত হারুন আলাইহিস সালামের কবরের নিকট গেলেন হযরত হারুন আলাইহিস সালামকে ডাকলেন
তিনি মাথার বালু ফেলতে ফেলতে কবর থেকে বেরিয়ে আসলেন। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে হত্যা করেছি? হারুন আলাইহিস সালাম বললেন, না, আমার স্বাভাবিক মৃত্যুই হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তুমি তোমার নিদ্রাস্থানে ফিরে যাও। হযরত হারুন আলাইহিস সালাম ফিরে গেলেন এবং বনী ইসরাইলও ফেরত আসলো। এভাবেই হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছিল এবং হযরত মুসা আলাইহিস সালাম তাদের মিথ্যা অপবাদ থেকে বেঁচে গেলেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে